দাদা আমি সাথে পাঁচে থাকি না শুধু কোপ দিতে ছাড়ি না দাদা আমি থাকি না যখন যে দল আসে ঘুড়ি তার আসে আশেপাশে নেতাদের তেল দিতেও ভুলি না আমি নাকি সাথে পাঁচে থাকি না এই তো কদিন আগে নেতাজি জয়ন্তী হলো দেখা হলো কথা হলো সেলফিও তোলা হলো সিএম বলতে গিয়ে শ্রীরাম চিল্লে দিল এই নিয়ে হুজুতি এত কি উচিত ছিল আমি কিন্তু টু শব্দ করি না কারণ আমি সাথে পাঁচে থাকি না সেবার এগারো সালে দিদিমণি গদি পেলে লালের তকমা ভুলে সিঁদল সবুজ দলে এখন বাঙন কালে ডুব দি বেনো জলে আগে ভাগে না বাঁচলে যে পদ্ম এলে কে কি বলল কানে তুলি না জানেন তো আমি সাথে পাঁচে থাকি না জানি তুমি বলবে আমি অতি শেয়ানা জানি তুমি বলবে আমি অতি শেয়ানা লাভ নেই কানে কিছু শুনি না কথাটা মাখলে গায়ে সুবিধেটা শয়েশ হয়ে কি বুঝলে কথাটা মাখলে গায়ে সুবিধেটা শয়েশ হয়ে তোমরা বোকার দল বুঝবে না এত প্রাপ্তি যোগে জাগনা না আদর্শ ভোগে এমন প্রাপ্তি যোগে যাক না আদর্শ ভোগে লজ্জা ঘেন্না গায়ে মাখি না আমি নাকি সাথে পাঁচে থাকি না আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভীষণ মজায় থাকুন নমস্কার